লেখচিত্রের সমীকরণের সমাধান, আমরা লেখচিত্র চিনি, তারপরে সমীকরণ চিনি, তারপরে সমাধান, অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা এই সমীকরণের সমাধান করা। আমরা গ্রাফ পেপারে যদি এক্স এবং ওয়াই অক্ষ ধরে কোনো সমীকরণের মান বসাই, ওই মান ধরে আমাদেরকে সমীকরণের সমাধান করতে হবে। আমরা এই বিভিন্ন ধরনের সমীকরণের সমাধান জানি, এরকম যদি হয় আমরা এই টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াস টু জিরো, তাহলে এই সমীকরণটা আমরা সমাধান করতে পারি। কীভাবে? আমরা এক্স এর মানটা বের করতে পারি। আমরা উভয় পাশে আমরা কী করি, টু এক্স আমরা সমীকরণের সমাধান জানি, মাইনাস ফাইভ প্লাস ফাইভ দেব সমান হবে জিরো, আমরা করব প্লাস ফাইভ। এটা যদি উভয় পাশে প্লাস ফাইভ করি তাহলে এই ফাইভটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে বা এটা সমান আসে আমরা ফাইভ, এই টু এক্স ইকুয়াস টু আমরা ফাইভ ফাইভ। তাহলে সুতরাং এই আমরা উভয় পাশে যদি আমরা আবার টু দ্বারা ভাগ করি, টু তাহলে এই পাশে টু, তাহলে সুতরাং এই এক্স ইকুয়াস টু আসে আমাদের এই ফাইভ বাই টু। এটা তাহলে এটি হচ্ছে কি আমাদের সমীকরণ সমাধান, অর্থাৎ এক্সের মান। এই এক্সের মানটা আমরা কীভাবে লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান, আমাদের এই সমীকরণে এক্সের মানটা বের করা, সেটা আমরা জানবো। কীভাবে করতে হয়? আমাদেরকে এই এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা পুরো সমীকরণ, এই টু এক্স মাইনাস ফাইভ এর যে মান পাওয়া যায়, ওই মানগুলি আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে স্থাপন করলে এই সমীকরণের সরল রেখাটি, ছেদ বিন্দু সংযোগ সরল রেখা যদি অঙ্কন করি, তাহলে যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওইটা হবে ওই সমীকরণের সমাধান। আমরা আরেকটা উদাহরণ দিয়ে যদি দেখি, আমরা সমীকরণ একেই আমরা দেখব, এরকম যদি দেওয়া থাকে যে থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো, তাহলে এই সমীকরণের সমাধান যদি আমরা বের করি তাহলে আমরা এক্স এর মানটা বের করতে পারবো, কিন্তু আমাদেরকে লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান করতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এক্স আমরা উভয় পাশে যদি আমরা বাম পাশে এক্স রাখবো, তাহলে এটা সমান আমরা যদি লিখি বা আমরা পাই এই থ্রি এক্স মাইনাস সিক্স আমরা করবো প্লাস ইকুয়াস টু হবে জিরো, প্লাস আমরা এই পাশে কত করবো প্লাস সিক্স, তাহলে আমাদের সিক্স ক্যান্সেল হয়ে যাবে। তাহলে উভয় পাশে আমরা একই রকম সংখ্যা যোগ করলে সমীকরণের মানে কোনো সমাধান হয় না, সমস্যা হয় না, তারতম্য হয় না। তাহলে এটা সমান আসে এই থ্রি এক্স ইকুয়াস টু আসে সিক্স, বা উভয় পাশে আমরা কী করবো টু দ্বারা ভাগ করব, টু দ্বারা ভাগ করে, টু দ্বারা ভাগ করলে আমরা পাই এই এখানেও টু, থ্রি দ্বারা ভাগ করব, থ্রি দ্বারা, থ্রি দ্বারা, তাহলে এই থ্রি থ্রি ক্যান্সেল যায়, তাহলে সুতরাং আমাদের এই এক্স ইকুয়াস টু আসে তিন দুগুণা ছয় টু। এটা তাহলে এই এটা সমাধান, এটা হচ্ছে আমাদের সমাধান, সমীকরণের সমাধান, এই সমাধান। তাহলে এই সমাধান বা এই সমাধানটা আমরা কীভাবে এই লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান করতে বলেছি, আমরা এক্স এর বিভিন্ন মান, এক্স এর মানটা হচ্ছে আমাদেরকে বোঝ। আমরা এই লেখচিত্রে যদি আমরা এক্স এবং ওয়াই অক্ষ ধরে থাকি, আমরা লিখি একটু লিখে নিই, এক্স অক্ষটা হচ্ছে আমাদের এই এক্স অক্ষকে বলা হয় কি বোঝ, এই এক্স অক্ষকে বলা হয় কি বোঝ, বোঝ, আর ওয়াই অক্ষকে বলা হয় কুটি, এই কুটি। তাহলে এক্স এর বিভিন্ন মান আমরা এই সমীকরণে যদি দেখি, এখানে আছে এক্স, আর এই বিভিন্ন মানের জন্য আমরা পুরো সমীকরণ এই থ্রি এক্স মাইনাস সিক্স এর যে মানগুলি পাওয়া যায় এটাকে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করলে, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মানগুলি স্থাপন করলে যেই বিন্দুতে ছেদ করে এই এক্স অক্ষকে সমীকরণটা সরলরেখাটা, তাহলে এটাই হবে ওই সমীকরণের বুঝতেই হবে, ওই ছেদ বিন্দুর বুঝতেই হবে এই সমীকরণের সমাধান। বা আমরা এই সমীকরণটাই লিখি এই এক্স থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াস টু জিরো, তাহলে এখানে আমাদেরকে বোঝ কোনটা কুটি কোনটা আমরা একটু দেখি। তাহলে এখানে এই বোঝ হচ্ছে আমাদের এটা এই এক্স এর মান, এই এক্স এর মান কুটি, বা এটাকে সমান যদি আমরা ওয়াই ধরি তাহলে এটা সমান আসে কি ওয়াই এর মান, তাহলে এক্স এবং ওয়াই অক্ষ ধরে, আমরা এক্স অক্ষ ধরে এবং ওয়াই অক্ষ ধরে এই মানগুলি যদি স্থাপন করি, এক্স এর মানগুলি আসবে শুধু এক্স এর মান, ওয়ান টু থ্রি অসংখ্য মান আসতে পারে, ওই হিসেবে ক্যালকুলেশন করলে যেটা আসে ওইটা হবে কুটি, এই ওয়াই এর মান, তাহলে এটা হবে ওয়াই এর মান, এই ও সমান ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে আমরা একটি গ্রাফ পেপারে আমরা যদি এই সমীকরণের আমরা বিভিন্ন মানগুলি যদি বসাই তাহলে এবং সংযোগ সরলরেখা আঁকি, এই সংযোগ সরলরেখা এক চক্ষকে যেই বিন্দুতে সেট করে ওইটাই হবে এই সমীকরণের সমাধান।
তাহলে সমীকরণের আমরা যদি সমাধান বের করতে হয় সরলরেখার সমীকরণের সাহায্যে গ্রাফ পেপারের সাহায্যে, তাহলে আমাদেরকে এক্স কম ওয়াই ক্ষুদ্রের মান বের করতে হবে। আমরা এরকম সমীকরণটা কি আমাদের দেওয়া আছে, এই 3x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এক্স এখানে আমরা এখানে এক্স লিখবো আর এখানে লিখবো আমরা 3x মাইনাস 6 এটা। তারপরে এখানে আমরা যে বিন্দুগুলো পাবো এই এক্স এর জন্য একটা মান, ওয়াই এর জন্য একটা মান, বা 3x মাইনাস 6 ইকুয়াল টু আমরা এটা সমান যদি ওয়াই ধরি তাহলে এখানে ওয়াই লিখতে পারি। যাই হোক, আমরা এটা যদি না লিখি তাহলে আমরা কি করতে পারি, এই এক্স কমা আমরা লিখব এই 3x মাইনাস 6 এটা। আমরা এক্স এর মান যদি 2 ধরি, এক্স ইকুয়াল টু 2, তাহলে 3 দুগুণে 6, এই 6 মাইনাস 6 ইকুয়াল টু আমরা এই সমীকরণটার মান আসে, এই সমীকরণটার মান আসে এখানে 0। এখানে যদি হয় এটা সমান 0 বা এটা সমান ওয়াই হয়, তাহলে আমাদের এই ফিয়ারটা যদি আমরা এইভাবে স্থাপন করি, বিন্দুগুলো আমরা এক্স এবং ওয়াই অক্ষের মানগুলি স্থাপন করতে হবে, আমরা ওয়াই অক্ষ হচ্ছে 3x মাইনাস 6, তাহলে এখানে 2 হবে আর এখানে 0 হবে এটা। তারপরে আরেকটি মান যদি আমরা নিই 5, তাহলে এই যদি এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে 3 × 5 = 15, 15 থেকে আমরা 6 বিয়োগ দিলে আসে আমাদের এই 9, তাহলে এটা হবে এই 9, এই সমীকরণটার মান আসবে 9, তাহলে এখানে আসবে আমাদের 5 আর 9। এই বিন্দুগুলো আমরা কী করবো, গ্রাফ পেপারে স্থাপন করবো এবং সংযোগ সরলরেখাটা আনবো, এবং সংযোগ সরলরেখাটা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওইটা হবে এই সমীকরণের সমাধান, অর্থাৎ এক্স এর মান বুঝ যেটা আমরা বলি। তারপরে আমরা কী করবো, এক্স এর মান যদি আমরা 6 বসাই এখানে, 6 এক্স এর মান যদি 6 বসাই, 3 × 6 = 18, 18 থেকে আমরা 6 বিয়োগ করলে 5 = 12 এটা আসে। তাহলে আমাদের এই ফিয়ারটা হবে 6, 12 এটা। তাহলে এই বিন্দুগুলি আমরা একটা গ্রাফ পেপারে স্থাপন করি, সংযোগ সরলরেখাটা অঙ্কন করি, আমরা সংযোগ সরলরেখা অঙ্কন করি, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। আমরা এই যদি হয় গ্রাফ পেপার, আমরা আমরা গ্রাফ পেপারে চিনি, এটা হবে এক্স অক্ষ, আমরা বলেছিলাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে আমরা এই মানগুলি স্থাপন করব। এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ এটা, তাহলে আমরা এই বিন্দুগুলি স্থাপন করব গ্রাফ পেপারে। তাহলে গ্রাফ পেপারে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা যদি মূল বিন্দু হয় তাহলে আমরা এইখানে যদি 2 হয়, এক্স এর মান এক্স বরাবর আমরা এই বরাবর এক্স এর মান, এটা হচ্ছে আমাদের এই এক্স আর এটা হচ্ছে 3x মাইনাস 6, এক্স এর মান যদি 2 হয় তাহলে ওয়াই এর মান হয় 0, আমরা এই বরাবর গেলো ওয়াই এর মান, এই গড়ে বড় গেলো এক্স এর মান, প্রতিগড়কে আমরা এক একক ধরে এই গ্রাফ পেপারে আমরা স্থাপন করবো, তাহলে 2, তাহলে 1, 2, তারপরে হচ্ছে 0, তাহলে এই বিন্দুতে হচ্ছে আমাদের কত, আমরা বিন্দুগুলো যদি লিখি 2 এন্ড 0, এরপর আমাদের 5 এন্ড 9, আমরা ফার্স্ট গড় যাবো এক্স অক্ষ বরাবর, এই ফার্স্ট গড় ফার্স্ট 2 এখানে 3, 4, 5, এরপর 9 গড়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে এই বিন্দুতে আসে আমাদের কি আসে, এই 5 এন্ড 9 এটা আসে। তারপরে আমরা ধরবো 6, 5 এর পরে একটা, এরপরে এখানে পর্যন্ত 9, এরপর 10, 11, 12, এই বিন্দুতে আসে আমাদের এই 6 এন্ড 12। আমরা বলেছি এই বিন্দুগুলি স্থাপন করে একটি সংযোগ সরলরেখা আঁকবো, এই সংযোগ সরলরেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেটাই হবে এই আমাদের সমীকরণের, এই আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের সমাধান। আমরা এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে আমরা বলেছিলাম, তাহলে এই এক্স অক্ষকে ছেদ করছে কোন বিন্দুতে, আমরা যদি এখানে দেখি 27, এটা আমাদের এই সমীকরণের এক্স বিন্দুতে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কের বুঝ যেটা, বুঝ হচ্ছে আমাদের এখানে 2, এটা হচ্ছে আমাদের বুঝ, অর্থাৎ এক্স এর মান বুঝ এই এক্স ইকুয়াল টু আমরা পাই 2। তাহলে এই সুতরাং নির্ণয় সমীকরণের সমাধান হচ্ছে, আমরা যদি এই লেখক সাহায্য সমীকরণ সমাধান নির্ণয় করি তাহলে এই বুঝটা হচ্ছে এখানে, এখানে বুঝ হচ্ছে কত, 2, সুতরাং নির্ণয় সমাধান হবে এক্স এর মান নির্ণয় সমাধান সমাধান হবে কত, এই এক্স ইকুয়াল টু 2 এটা। বা আমরা এই সমীকরণটা যদি সমাধান করে দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবো যে সমাধান এই এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি কত, 2। আমরা এই লেখচিত্রের সাহায্যে আমরা এর সমাধানটা বের করেছি, এর কত, 2 পেয়েছি এখানে, এটা হচ্ছে কি এই লেখচিত্রের সাহায্যে সমীকরণের সমাধান।
এরপরে আমরা আরেকটি সমাধান যদি দেখি, এরকম যদি দেওয়া থাকে দুইটা সমীকরণ, দুইটা সমাধান দেওয়া থাকে, 3x-4 ইকুয়াল টু এই -x+4, এখানে দুটি সমীকরণ আছে। এই সমীকরণটি একটি সমীকরণে উল্লেখ করতেছে, কিন্তু এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা উপভাষে মান পাবো। আমরা যদি এখানে যদি দেখি, এই একটা সমীকরণ আবার এই আরেকটা সমীকরণ, আমরা যদি আলাদা করে হিসেব করি, তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা এই দুইটা সমীকরণের মান পাবো। তাহলে এই সমীকরণের সমাধানটা কী হবে? এই সমীকরণের দুইটি সরলরেখা পাওয়া যাবে। আমরা এই পেয়েছিলাম আগে একটি সরলরেখা, এই লেখচিত্রের সাহায্যে দুটি সরলরেখা যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর ভুজ এক্স এর মানটাই হবে এই সমীকরণের সমাধান। তাহলে আমরা এই সমীকরণে যদি এক্স এর বিভিন্ন মানের জন্য এর মানগুলি বের করি, তাহলে লিখি আমরা একটু এক্স এর কয়েকটি মানের জন্য, আমরা লিখি কয়েকটি কয়েকটি মানের জন্য এর মান বের করি। মান লাগে তিনটি হলে আমাদের আঁকতে সরলরেখা আঁকতে সুবিধা হয়। তাহলে এক্স এর মান যদি 0 হয়, আমাদের এই 3x-4 এটা ইকুয়াল টু -4 আসবে। আমরা যদি দেখি, যদি 2 হয়, এক্স ইকুয়াল টু 3 × 6, 6 থেকে 4 বিয়োগ আসে 2, তাহলে এই বিন্দুগুলো হবে এখানে 0 আর -4, এখানে হবে 2 and 2। তারপরে আমরা যদি 4 বসাই, এক্স ইকুয়াল টু 4 × 3 = 12, 12 থেকে 4 বিয়োগ 8 আসে 8, তাহলে এখানে আসবে 4 and 8। এটা তাহলে এটা করে আমাদের এই অংশের জন্য সমীকরণের আমরা প্রথম অংশ। আবার দ্বিতীয় অংশটা যদি বের করি এটার জন্য, তাহলে এক্স এর আমরা যদি দেখি, এক্স এর কয়েকটি মানের জন্য আমরা এই সমীকরণ -x+4 এই -x, এটা তাহলে এক্স এর মান যদি 0 হয়, 0 শূন্য হয়, তাহলে এটা হবে 4, তাহলে 0 and 4, এই কম্বিনেশন আমরা এক্স এবং ওয়াই ক্ষুদ্র মানগুলো বসাই দিই। তাহলে যে এখন 2 হলে 2 যদি হয় -2 + 2 + 4, তাহলে এখানে 2 + 2 থাকবে, তাহলে 2 and 2 এটা। আর এখানে যদি আমরা বসাই কত, 4 - 4, এটা হবে 0, তাহলে 4 and 0 এটা হয়। তাহলে এই মানগুলি আমরা একটি গ্রাফ পেপারে বসিয়ে দুটি সরলরেখা পাবো, এবং সংযোগ সরলরেখা আঁকলে আমরা দুটি সরলরেখা পাবো। তাহলে এটা যদি হয় আমাদের এক্স অক্ষ, আর একটা হবে আমাদের ওয়াই অক্ষ। আমরা এই বরাবর হবে ওয়াই অক্ষ, আমরা এই পরস্পর এই ওয়াই ড্যাশ, এটা ওয়াই, আর এটা হবে আমাদের ওয়াই ড্যাশ, এটা হবে এক্স ড্যাশ। কারণ আমরা যদি মাইনাস মান পাই, আমরা এই মূল বিন্দু থেকে এই পাশে আসবে এক্সের জন্য -x এর জন্য, আর ওয়াই মূল বিন্দু থেকে ওয়াই এর -এর বিলুর জন্য, আমরা এই এক্সের মানগুলি আমরা এই সমীকরণ এই এক্স বরাবর বসাবো, আর এই সমীকরণের মানগুলি আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো। তাহলে হয় এটা, তাহলে আমরা প্রথম সমীকরণের মান বসাই, এটার জন্য আমরা এই 0 and -4, 0 এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে -4, তাহলে আসে 1 2 3 4, তাহলে এই বিন্দুতে আসে ওয়াই এর মান, যেহেতু আমরা এই ফুরা সমীকরণটাকে আমরা বলছি ওয়াই অক্ষ বরাবর স্থাপন করব, এই সমীকরণের ফুরাটা মান, তাহলে এটা আসে কত, আমরা এখানে পাই এই 0 and -4 এটা আসে। এরপরে দ্বিতীয় যেটা 2 and 2, 2 এক্স অক্ষ বরাবর 2 করে 1 2, এবং ওয়াই অক্ষ বরাবর ধনাত্মকের উপরের দিকে 1 2, তাহলে এই বিন্দুতে আসে, এই বিন্দুতে, তাহলে এটা হচ্ছে আমাদের কত, 2 and 2, এই বিন্দুগুলো আমরা স্থাপন করি। তারপরে হচ্ছে 4 and 8, তাহলে 2 3 4 8, তাহলে 1 2 3 4 5 6 7 8, এই বিন্দুতে আসে, এই বিন্দুতে আসে, আমরা পাই এটা হবে 4 and 8। তাহলে এটা গেলো আমাদের একটি সমীকরণের জন্য। এর জন্য আমরা সংযোগ সরলরেখা যদি অঙ্কন করি, এই বিন্দু থেকে আমরা ওই বিন্দুর সংযোগ সরলরেখা আঁকবো, তাহলে এই বিন্দুটি দুইটি সরলরেখা পাওয়া যাবে। এই দুটি সরলরেখা যেই বিন্দুতে ছেদ করে পরস্পর, তাহলে এটাই হবে এই সমীকরণের, আমরা যে দেওয়া সমীকরণটা 3x-4 = -x+4, এটি সমাধান পাওয়া যাবে। তারপর হচ্ছে আমাদের এটা, এই এক্স মান আমরা যদি 0 and 4 বসাই, তাহলে 0 আর ওয়াই এর মান 4, 1 2 3 4, এই বিন্দুতে আসে, তাহলে এটা হবে আমাদের 0 and 4, এটা আসে। তারপরে দ্বিতীয় 2 2, তাহলে এই বিন্দুতে আসে, এটা হবে আমাদের এই 2 and 2। তারপরে হচ্ছে আমাদের 4 and 0, তাহলে 4 1 2 3 4, তাহলে এই বিন্দুতে আসে, এটা হবে আমাদের 4 and 0।
আমরা বলেছিলাম এক্স একক ওয়াই ক্ষেত্রে এই এক্স এবং মাইনাস এক্স প্লাস এই সমীকরণে মান বসাবো, তাহলে এই বিন্দুর দুটি তিনটি বিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করি। তাহলে এই দুটি সরলরেখা পরস্পর যেই বিন্দুতে ছেদ করছে ওইটি হবে এই সমীকরণের ভুজের মানটাই হবে এই সমীকরণের সমাধান। তাহলে আমরা এইখানে যদি দেখি এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু অ্যান্ড টু, এখানেও টু অ্যান্ড টু, এখানে টু অ্যান্ড টু, এই দুটি মানের জন্য আমরা এটা পাই। তাহলে এই সমীকরণে ভুজের মানটা, এই ছেদ বিন্দুর ভুজ এক্স অক্ষের মানটা হচ্ছে এখানে এই সমীকরণের সমাধান। তাহলে এই ছেদ বিন্দুর দুটি সরল রেখার আমরা লিখি এই দুটি দুইটি ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে স্থানাঙ্ক কত, টু অ্যান্ড টু এটা। তাহলে এই বিন্দুর ভুজের মানটাই হবে ভুজ, যেটা এই ভুজ এখানে ভুজ হচ্ছে কত, টু, ভুজ হচ্ছে আমাদের এই টু। তাহলে এই স্থান বিন্দুর ভুজের মানটা ভুজ সমান আসে কত, এই এক্স ইকুয়াল টু আসে আমাদের এই টু। সুতরাং নির্ণয় সমাধান হবে, আমাদের বলেছিলাম এক্স এর মানটাই হবে সমাধান। সুতরাং নির্ণয় সমাধান সমাধান এই এক্স ইকুয়াল টু টু। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, সমীকরণের সমাধান নির্ণয় করতে পারি।